চণ্ডীপাঠের মধ্যে দিয়ে জমিদার বাড়ি ও বারোয়ারি পুজোর উদ্বোধন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে মহাপঞ্চমীর রাত্রিতে জমিদার বাড়ি ও পুজোর ক্লাবগুলিতে উপচে পড়ছে ভিড়। তার মধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জেলার বিভিন্ন প্রান্তে নজরকাড়া ক্লাবগুলিতে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন। খোলা মঞ্চে মাঠ ভরা দর্শনার্থীদের সামনে চণ্ডী পাঠ ও গানের মধ্যে দিয়ে দর্শকদের মন ভরিয়ে তুললেন। সেই ছবি দেখা গেল বসিরহাট মহকুমার অগ্রগামী সংঘ, বিদ্যুৎ সংঘ, ইউনাইটেড ক্লাব, ব্যায়ামপিট সহ বিভিন্ন ক্লাবগুলিতে। দর্শনার্থীরা মহাপঞ্চমীর পুজো মণ্ডপে এসে নারায়ণ গোস্বামীর চণ্ডীপাঠ শুনে রীতিমতো আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। এবার নারায়ণ গোস্বামীর গানের অ্যালবাম রিলিজ হয়েছে পঞ্চমের দিন। এবারে 56তম বর্ষে পদার্পণ করল অগ্রদেব সংঘ। অন্যদিকে নৈহাটি বিদ্যুৎ সংঘ 51তম বর্ষে পদার্পণ করল। তাদের মণ্ডপ উড়িষ্যার ধবলগিরির আদলে বুদ্ধ মন্দির। বিশিষ্ট আইনজীবী ক্লাব উদ্যোক্তা অরিন্দম গোলদার বলেন, যেভাবে বসিরহাট মহকুমার থিমের পূজা নজর কাড়ছে, তাতে পঞ্চমীর রাত্রিতে মানুষের ঢল নেমেছে। বসিরহাট জেলার পুলিশ প্রশাসন, ক্লাবের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা থেকে শুরু করে মেডিকেল টিম, স্বাস্থ্যকর্মী, দমকল জরুরি পরিষেবা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। পাশাপাশি ডেঙ্গুর মোকাবিলা করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসন যথেষ্টই সজাগ। এদিন বসিরহাট মহকুমা শাসক এইচ এস আশিস কুমার, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছিলেন। অ্যাকচুয়ালি বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর দুর্গাপুজো শুরু হয় মহালয়ার স্তোত্র দিয়ে, আর মহালয়ার স্তোত্র পাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কোনো জুড়ি নেই। একবার সম্ভবত উত্তম কুমার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যথেষ্ট প্রথিতযশা অভিনেতা হলেও সেই কণ্ঠ তার সুট লয় সেটা দিতে পারেননি বলে আবার কদিন পরে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয় স্তোত্র আবার আকাশবাণীতে চালু হয়েছে। তো বাঙালির একটা আবেগ কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে যে দুর্গা উৎসবের সঙ্গে মহালয়া, মহালয়ার সঙ্গে চণ্ডীপাঠ, এটার জন্য আমরা বাঙালিরা আলাদা আমাদের মনকে সম্মিলিত বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।